হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য মনে করি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটার মধ্যে আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা সেটিংসের ব্যাপারে আপনাদেরকে একটু অবগত করে দেব, যে এই দুইটা সেটিংস না করলে আপনি ভবিষ্যতে অনেক বিপদে পড়তে পারেন। এর জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি। বন্ধুরা, বিষয়টা হচ্ছে জিমেইল এখন আমাদের প্রত্যেকেরই স্মার্টফোনে থাকে। কারণ যদি জিমেইল না থাকে আপনার স্মার্টফোনে, তাহলে কিন্তু আপনার স্মার্টফোন একদম বেকার, কোনো কাজের নয়। তো বন্ধুরা, মানে জিমেইলের মধ্যে আমরা যে জিমেইল অ্যাকাউন্ট খুলি, হয়তো আমরা মানে নিজে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি না, বা আমরা অন্য কাউকে গিয়ে বলে মানে আমার গিয়ে আমাকে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে দাও, মানে এভাবে বলে আমরা অন্য অন্য যে কোনো কাউকে গিয়ে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট খুলাই। এর জন্য কিন্তু আমাদের মানে এই জিমেইলের সেফটি বা মানে এই যে সুরক্ষিত যেটা, এটা কিন্তু অনেক কমে যায়। কারণ অন্য কোনো যে মানে অন্য যে কোনো ডিভাইসে যদি সে আপনার এটা লগ ইন করে নেয়, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের বিভিন্ন জিনিস সে কিন্তু অটোমেটিক নিতে পারবে। আপনার স্মার্টফোনের মধ্যে যদি সে হাত না দেয়, তাহলে কিন্তু অটোমেটিক এই এই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে যেতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে এই ব্যাপারে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা সেটিংসের ব্যাপারে আপনাদেরকে একটু অবগত করে দেখাবো, যে ওই দুইটা সেটিংস যদি আপনারা না করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে মানে খুবই আপনি হ্যাঙ্গিং পজিশনের মধ্যে পড়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আর মনে করেন যে আমি আপনাদেরকে কোনো খারাপ ইনফরমেশান দেবো, আমি কোনো খারাপ ইনফরমেশান দেওয়ার জন্য আমি ইউটিউবে আসি নাই। বন্ধুরা, আমি যে ইনফরমেশান দেবো আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেবো এবং সঠিক ইনফরমেশান দেবো। তাহলে বন্ধুরা, অনেক কথা হয়ে গেছে, আমরা এখন মূল কাজে চলে যাই। আর মূল কাজে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনারা এভাবে আপনার মানে ফেসবুক আইডিটা ওপেন করে নেবেন। তো এভাবে আমি ফেসবুক আইডি ওপেন করে নিলাম। ফেসবুক আইডি ওপেন করার পরে আপনারা এখানে সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে আপনারা এখানে লিখবেন নাজিম CHY লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনারা কিন্তু মানে এখানে একটা এরকম একটা পেজ পেয়ে যাবেন। এই পেজটা কিন্তু আমার, এটার ওনার আমি, আর মানে এই পেজটা আমি আপনাদের জন্যই খুলে রেখেছি। আপনারা এখানে মানে ওই ওই মানে ওই জায়গাতে একটা মানে ফলো বাটন পাবেন। এখানে কিন্তু আপনারা ফলো বাটনে ক্লিক করে এখানে একটা লাইক দিয়ে বেরিয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমি মানে আমার জিমেইল অ্যাকাউন্ট পাওয়ার জন্য আমি সোজাসুজি আমার প্লে স্টোরের মধ্যে ওপেন করবো। প্লে স্টোরে ওপেন করার পরে এই যে এখানে আপনার মানে লোগো আইকন, আপনার জিমেইলের লোগো আইকন এখানে দেখতে পাচ্ছেন। এই জিমেইলের লোগো আইকনের উপরে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার স্মার্টফোনের যতটা জিমেইল অ্যাকাউন্ট আছে সবটা কিন্তু এখানে এন্টার হবে। এই যে দেখুন, এই অপশনটার মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমি আমার স্মার্টফোনের মধ্যে কতটা জিমেইল অ্যাকাউন্ট আছে সব দেখতে পারবো। এই যে দেখুন, আমার স্মার্টফোনে কিন্তু তিনটা জিমেইল অ্যাকাউন্ট আছে। এই যে একটা, এই মানে তিনটা জিমেইল অ্যাকাউন্ট আছে। এই জিমেইল অ্যাকাউন্টের মধ্যে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। মনে করেন এই জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এখন এই জিমেইল অ্যাকাউন্টটার মানে কাজটা করার জন্য আমরা এই যে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টের উপরে সিম্পলিভাবে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে মানে হোম অপশনটা, এই হোম অপশনটার মাঝে তেমন কিছু গুরুত্বপূর্ণ কিছু নেই, মানে এই পার্সোনাল ইনফোর মধ্যেও কিছু নেই গুরুত্বপূর্ণ। এরপরে আপনার ডাটা প্রাইভেসির মধ্যেও অনেক কিছু মানে ইম্পর্টেন্স কিছু নেই। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অপশনটা হচ্ছে এই যে সিকিউরিটি অপশনটা। এই সিকিউরিটি অপশনটাতে আপনারা এইভাবে ক্লিক করে নেবেন। এই যে দেখুন, আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। এই যে আমি একটু নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইয়োর ডিভাইস নামে একটা অপশন। এই ইয়োর ডিভাইস অপশনটি উপরে আপনারা কিন্তু এখানে আপনার মানে এই যে আপনার এই স্মার্টফোনটির মধ্যে যে জিমেইল অ্যাকাউন্ট, এই জিমেইল অ্যাকাউন্টটা মানে লগ ইন করা আছে, এর জন্য 18 মানে নাম উঠেছে Realme 5i India। এখন কিন্তু একটা কথা হচ্ছে, যদি আপনার এই জিমেইল অ্যাকাউন্টটা ভারতের অন্য যে কোনো জায়গায় বা এই যে দেশের যে কোনো জায়গায় যদি কেহ মানে আপনার এই জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে যদি তার কোনো স্মার্টফোন লগ ইন করে থাকে, তাহলে কিন্তু আপনি সোজাসুজি এই যে ম্যানেজ ডিভাইসের মধ্যে যদি ক্লিক করেন, তাহলে আপনি সরাসরি নিজেই জেনে নিতে পারবেন। তো আমি এটির উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে দেখুন, এই ডিভাইসটা কিন্তু
মানে এই যে সরি এই যে মানে জিমেল অ্যাকাউন্টটা শুধুমাত্র এই যে আমার যে স্মার্টফোনটা রয়েছে যে সেটটা রয়েছে এই সেটের মধ্যে এই যে রিয়েলমি 5i সেটটির মধ্যে কিন্তু মানে চালু আছে। এখানে যদি অন্যান্য কোনো মানে অন্যান্য কোনো ডিভাইসে যদি লগ ইন করা থাকতো তাহলে কিন্তু এভাবে মানে এখানে দেখা যেত। এরপরে যদি আপনার স্মার্টফোনের মধ্যে যদি এভাবে কোনো মানে ডিভাইস দেখা যায় এখানে তো আপনারা কীভাবে মানে কী করবেন আমি আপনাদেরকে বলছি। এই যে এখানে মানে এরকম তো ডিভাইস আপনাদের স্মার্টফোনে মানে দেখতে পাবেন, আর এখানে যদি নিচে কোনো যদি ডিভাইস দেখতে পান তাহলে কিন্তু আপনারা এইভাবে ডিলিট করবেন এটিকে, কারণ এটা তো লগ ইন করতে হবে, মানে সরি এটা তো মানে লগ ইন করে নিয়েছে সে। এখন কিন্তু আপনি মানে এটা এই জিমেইল অ্যাকাউন্টটা মানে অন্য স্মার্টফোন থেকে আপনি লগ আউট করার জন্য এখানে কিছু থ্রি লাইন অপশন পাবেন। এই যে মানে যে ডিভাইসে অপশন মানে যে ডিভাইস এখানে দেখতে পাবেন এখানের মানে ওই জায়গাটার মধ্যে কিছু থ্রি লাইন অপশন পাবেন। এই থ্রি লাইন অপশনটার উপরে ক্লিক করার পরে আপনি রিমুভ একটা অপশন দেখতে পাবেন। এই রিমুভ অপশনটার উপরে আপনি ক্লিক করার পরে অলরেডি আপনার মানে যে মানে লগ ইন করেছে মানে তার ডিভাইস থেকে আপনার এই জিমেইল অ্যাকাউন্টটা অটোমেটিক ফিরে আসবে। এরপরে কিন্তু আপনি আরও সেফটির প্রয়োজন আছে, আপনি আপনি কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে মানে চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু সে পাসওয়ার্ড জেনেই মানে সে লগ ইন করেছে তাহলে কিন্তু আপনি মানে এই আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে। তো বন্ধুরা এটাই হচ্ছে প্রথম সেটিংস। এখন আমরা একটু নিচের দিকে আসবো দ্বিতীয় সেটিংস দেখানোর জন্য। এই যে দেখুন সিঙ্গিং উইথ গুগল, এই সিঙ্গিং উইথ গুগলটাও কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী, আপনাদের আমাদের জন্য খুবই উপকারী গুরুত্বপূর্ণ সেটিংস। তো এটার উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিছু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন টিউব বডি, অ্যাডোবি লাইটরুম, ফটো এডিটর, এক্সাম প্রো, ফ্রি ভিডিওস, লাইভ ক্লাসেস অ্যান্ড মক টেস্ট। এইটার হচ্ছে আপনি মানে যেসব অ্যাপ্লিকেশন বা অ্যাপস আপনি এই জিমেইল অ্যাকাউন্টের দ্বারা লগ ইন করেছেন তা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু আমি চারটা অ্যাপ্লিকেশন কিন্তু আমি মানে এই জিমেইল অ্যাকাউন্টের দ্বারা লগ ইন করেছি, এর জন্য এটি এখানে এন্টার হলো। মানে এটি এখানে যদি আপনি কোনো যদি খারাপ কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি এই জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করে থাকেন তাহলে কিন্তু বড় বিপদ। আপনারা এইটি মানে এই অ্যাপ্লিকেশানটা থেকে এই জিমেইল অ্যাকাউন্টটা রিমুভ করার জন্য আপনারা সোজাসুজি এই যে মনে করেন আমি আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাডোবি ফটো এডিটর লাইট মানে ফটো এডিটরটা দিয়ে, তো এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মানে রিমুভ অ্যাক্সেস যে অপশনটা চলে আসলো, এই রিমুভ অ্যাক্সেসের উপরে ক্লিক করে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ওকে, এই ওকেতে ক্লিক করে দিবেন। এই যে দেখুন কিন্তু অ্যাডোবি ফটো পিকচারটা মানে ডিলিট হয়ে গেছে। এভাবে যদি আপনার কোনো স্মার্টফোনে খারাপ কোনো অ্যাপ্লিকেশন লগ ইন করা থাকে তাহলে এভাবে আপনি রিমুভ করে নেবেন, কারণ মানে যে কোনো খারাপ অ্যাপ্লিকেশনের দ্বারা আপনার মানে জিমেইল অ্যাকাউন্ট চলে যেতে পারে, আর আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট চলে যায় তাহলে কিন্তু আপনি মানে অনেক বিপাকে পড়ে যাবেন। তো বন্ধুরা আশা করি আপনারা এই আমার দুইটা সেটিংস দেখে একটু উপকারী হবেন, যদি একটু উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক দিবেন, এবং যদি এখনও আমাদের এই পরিবারের সদস্য হয়ে না থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।